वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। কাহিনী তত্ত্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য টিম কাহিনী তত্ত্বের তরফ থেকে একটি ছোট্ট প্রয়াস। এই গল্পটি নেওয়া হয়েছে লীলা মজুমদারের লেখা সব ভুতুড়ে এই বইটি থেকে। আমাদের আজকের নিবেদন সত্যি নয়। গল্পের চরিত্রে জমিদার, মেজো মামা, জগদীশবাবু, গুপি, মেজদা, চাকর। গল্পের সূত্রধর আমি আয়ত্রিকা। শুরু হচ্ছে আজকের গল্প সত্যি নয়। দলের মধ্যে অনেক লোক ছিল, মেজো মামা, ভজাদা, জগদীশবাবু, গুপি আর গুপির শেষদা আর দুজন শিকারি। সারাদিন বনে জঙ্গলে পাখি আর খরগোশ তাড়িয়ে সন্ধ্যের আগে সকলেই বেজায় ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক হয়েছিল যে জমিদারবাবুর ঘোড়ার গাড়ি এসে বাজ পড়া বটগাছের তলায় অপেক্ষা করতে থাক, আর ওরা জন্তু জানোয়ার মেরে ক্লান্ত হয়ে গাড়ি চেপে জমিদার বাড়ি যাবে। তারপর সেখানে স্নান টান সেরে রাতে খুব ভালো করে ঘুড়ি বোঝাবে। কিন্তু কি মুশকিল, আধ ঘন্টা অপেক্ষা করবার পরও যখন গাড়ি এলো না, তখন শিকারীরা দুজন খোঁজ করবার জন্য এগিয়ে গেল। এরা সবাই গাছতলায় পা মেলে যে যার মতো পড়ে রইল। আরও মিনিট কুড়ি কেটে গেল। চারিদিকে বেশ অন্ধকার হয়ে এসেছে। ঠিক এমন সময় জগদীশবাবু লাফিয়ে উঠে বললেন, ওরা এই জঙ্গলে বোধহয় নিশ্চয়ই বাঘ আছে। সকলেরই খিদে পেট জ্বলে যাচ্ছে, তার উপর সবাই ক্লান্ত। কিন্তু ওই কথা শুনেই সবাই তড়াক করে লাফিয়ে উঠল। চারিদিকে বেশ তারার আলো হয়েছে। তার মধ্যে মনে হলো যেন ডান দিকে খানিকটা আগে জলটা পাতলা হয়ে এসেছে, সেখানে যেন আলোটা বেশি। সেদিকে খানিকটা যেতেই সবাই অবাক হয়ে দেখল সামনেই বিশাল একটা পোড়ো বাড়ি। মেজো মামা তো মহা খুশি, যাক এবার শুকনো কাঠকুটো জেলে দুপুরের খাবারের জন্য যে হাঁড়িটা আনা হয়েছিল তাতে করে খরগোশের মাংস রাঁধা যাবে। কিছু না হোক, অন্তত একটু বিশ্রাম তো করা যাবে। সবাই খুশি হয়ে বাড়ির দিকে এগিয়ে চলল। বাড়ির গেটটা ভেঙে ঝুলে রয়েছে, একটু একটু বাতাস দিচ্ছে আর তাতে ক্যাঁচ মোঁচ শব্দ করছে, সে এক বিশ্রী শব্দ। পথে সব আগাছা জন্মে গেছে, বাগানটা তো একেবারে সুন্দর বন। প্রকাণ্ড বাড়ি আর প্রকাণ্ড বারান্দা। বারান্দার উপরে উঠে জগদীশবাবু শ্বেত পাথরের মেঝের উপর বেশ করে পা ঘষে ঘষে কাদামাটি পরিষ্কার করে ফেলল। গুপির শেষদা একটু এদিক ওদিক তাকিয়ে দেখে বলল, বুঝলে জায়গাটা মনে হয় ভালো ঠেকছে না। গুপি বলল, শেষদার যেমন কথা, ঘোর জঙ্গলের পোড়ো বাড়ি আর এর থেকে কত ভালো হবে। একটু থেমে গুপি আবার বলল, বাড়িটার বিষয় আমাদের চাকর হরি কিন্তু একটা অদ্ভুত কথা বলেছিল। ও বলেছিল এদিকে কিন্তু কেউ একটা খুব বেশি আসে না। একেবারে ভাঙা বাড়ি কিন্তু নয়, দরজাগুলো সব বন্ধ রয়েছে, কেউ বাস করা একেবারে অসম্ভব নয়। সকলে মিলে মহা হাঁকডাক লাগিয়ে দিল, তবুও কোনো সাড়া শব্দ নেই। সকলের যেটি ভয় করছিল তা নয়,
কিন্তু কিরকম যেন অস্বস্তি লাগছিল, তাই সব এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। মেজো মামা বললেন, যেসব বীর পুরুষ, নে চল চল দরজাটা ঠেলে খুলে রান্নাবান্নার আয়োজন করতো বাপু। ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। খালি খালি সব বিশাল বিশাল ঘর, যা ধুলোতে আর ঝুলেতে ভরা। সেখানের পুরনো চখ মেলানো বাড়ি, মাঝখানে বিরাট এক উঠো, তার মধ্যে আবার একটা লেবু গাছ আর একটা পেয়ারা গাছ, সবটাই অবশ্য অস্পষ্ট। উঠোনের পাশেই রান্নাঘর, সেখানে উনুন তো পাওয়া গেলই, এক বচকা শুকনো শুকনো কাঠও পাওয়া গেল। মেজো মামা দেখতে দেখতে জায়গাটা খানিকটা ঝাড়পোঁছ করে নিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করতে লাগে। বাইরে তবুও তারাদের অল্প অল্প আলো ছিল, কিন্তু ঘরের ভিতরটা বেশ অন্ধকার। তবে ওদের সকলের সঙ্গেই টর্চ ছিল, এখন শুধু একটু জল লাগে। সকলে কেউ বা উঠোনের ধারে, আবার কেউ জুতো খুলে পা মেলে দেয়ালে ঠেস দিয়ে বসে পড়েছে। অগত্যা মেজো মামা টিফিন কেরিয়ারের বড় ডিবেটা আর একগাছি সরু দড়ি নিয়ে জলের খোঁজে বেরোলেন। রান্নাঘরের ওপাশে সবজি বাগান ছিল, তার কোনায় একটা কুয়ো দেখা গেল। মেজো মামা খানিকটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়াল। আ, বাঁচা গেল, এখানে তাহলে লোকজন আছে। একই থমথমে ভাব, তার উপর গুপিটা যা বাজে বকে, আর একটু হলেই ভয় ধরে যেত। এই তো এখানে মানুষ রয়েছে। একটা ছোকরা চাকর গোছের লোক কুয়োর আশেপাশে কি যেন খুঁজে বেড়াচ্ছে। মেজো মামার হাতে আলো দেখে সে ভারী খুশি হয়ে উঠল, বলল, শাক আলো এনে বড়ই উপকার করলেন বাবু, আমাদের বাবুর মাজুলিটা কোথাও খুঁজে পাচ্ছিলাম, না পেলে উনি আমাকে আস্ত রাখবেন না। হ্যাঁ, মেজো মামা ভালো মানুষ, তিনিও সেই লোকটির সঙ্গে মাদুলি খুঁজতে লেগে গেলেন। তা কিরকম মাদুলি? আর এখানে আবার তোর বাবুও বাস করেন নাকি? আমরা তো মনে করেছিলাম বুঝি পুরো বাড়ি। চাকরটা বলল, আরে সি সি, পয়সার অভাবে পুরো বাড়ি। ওই মাদুলিটা বাবুকে একজন সন্ন্যাসী দিয়েছিল, তারপর থেকে সেই মাদুলিটা হাতে বাঁধা থাকলে যেই গোড়াতেই বাবু বাজি ধরতেন সেটাই জিতে যেত। হ্যাঁ, এমনি করে দেখতে দেখতে তিনি অনেক টাকা করলেন। দেখি পাটা সরান একবার, এখানটা একটু খুঁজি। হ্যাঁ, তারপর একদিন আমাকে বললেন, বড্ড জং ধরে গেছে রে, এটাকে মেজে আন। আমি মাসলাম, তারপর সে বিড়ি ধরাবার সময় কোথায় রাখলাম আর খুঁজে পাচ্ছি, সেই কখন থেকে খুঁজেই বেড়াচ্ছি। এদিকে বাবুর তো সর্বনাশ হয়ে গেল, যে গোড়াতেই বাজি ধরেন সেটাই নয় জ্ঞান হারিয়ে ফেলে, নয় বসে পড়ে, আবার নয় খানিকটা গিয়ে আবার ফিরে আসে। এমনি করে বাড়ি গেছে, বাগান গেছে, টাকা পয়সা গয়নাগাটি হাতি গোড়া সব গেছে। এখন দুজনে দিন রাত সেই মাদুলি খুঁজে বেড়াই। উপর থেকে একটা ভাঙা হেড়ে গলায় হাঁক শোনা গেল। কিরে পেলি? না স্যার। বলি খুঁজছিস না খালি গল্পই করছিস? হ্যাঁ, বলতে বলতে একজন ফর্সা মোটা আদবুড়ো লোক দোতলার বারান্দার ধারে এসে দাঁড়ায়। দেখ দেখ, ভালো করে দেখ, যাবে কোথায়? ঠিক সেই সময় মেজো মামা একটু ঠেস দিয়ে পাটা আরাম করবার জন্য হাত বাড়িয়ে পাশের বারান্দার থামটাকে ধরলেন। অমনি ওপরের ছোট্ট কার্নিস থেকে টপ করে পুরনো লাল সুতোয় বাঁধা একটা মাদুলি মাটিতে পড়ে গেল। সুতোটা বোধহয় আলগা হয়েছিল, মাদুলিটা গড়িয়ে ঠিক চাকরটার পায়ের কাছে গিয়ে থামল। তার চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। দেন কথা, দুটো পায়ের তুলো দেন, আপনি বাঁচালেন আমাদের। উপর থেকে তার বাবুও কুড়মুড় করে পুরনো শ্বেত পাথর দিয়ে বাঁধানো সিঁড়ি বেয়ে ছুটতে ছুটতে নেমে এলেন। পেয়েছিস? আর আমাদের ঠেকাইকে বড় উপকার করলেন ব্রাদার, আসুন একটু কোলাকুলি হয়ে যাক। বলেই দুই হাত বাড়িয়ে মেজো মামাকে জড়িয়ে ধরতে গেলেন। ঠিক এমন সময়
ও নিপেন বাবু, কোথায় গেলেন? আর জল দরকার নেই, শিকারীরা ঘোড়া গাড়ি নিয়ে এসে হাজির হয়েছে। বলতে বলতে দলে দলে সব এসে উপস্থিত। মেজমামা চমকে দেখেন চাকর, তার বাবু আর তাদের মাদুলি কোথাও কিছু নেই, খালি পায়ের কাছে লাল সুতোটা পড়ে আছে। আস্তে আস্তে সেটা কুড়িয়ে নিয়ে বললেন, খিদেও পেয়েছে ভীষণ। পথে যেতে যেতে একজন শিকারী বলল, সাহস তো আপনাদের কম নয় মশাই, ওটা ভূতের বাড়ি তা জানতেন না? বহুকাল আগে এক জমিদার ছিলেন, রেস খেলে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন, ওটা তার বাড়ি, কেউ কিন্তু ওখানে যায় না। এতক্ষণ আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা সব ভূতরে বইটি থেকে নেওয়া তিন কাহিনী তত্ত্বের নিবেদন সত্যি নয় গল্পটি। চরিত্রে জমিদার ও চাকরের ভূমিকায় অরিজিৎ, মেজমামার ভূমিকায় অভিক, জগদীশবাবুর ভূমিকায় তমাল, গুপির ভূমিকায় সুব্রত, মেজদার ভূমিকায় সুশান্ত, শিকারীর ভূমিকায় প্রতীক, গল্প পাঠে অরিজিৎ, শব্দগ্রহণ আবহ এবং পর্ব পরিচালনায় ম্যাক, গল্পের সূত্রধর আমি আয়ত্রিকা। ভালো ভালো ভৌতিক রহস্য রোমাঞ্চকর গল্প শোনার জন্য আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।